কথাই বলে না উঠলো বাই তো কটক যায় ঠিক সেরকমই অবস্থা হয়েছিল আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন হঠাৎই সকালবেলা খেয়াল আসলো যে আজকে ব্যান্ডেল চার চাওয়া যেতে পারে তো আমরা যেহেতু ভেবেছিলাম যে বিকেল বিকেল দিকে পৌঁছালে ওখানে একটা ভালো লাইটিং পাওয়া যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তাই আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম কিন্তু আমাদের এটা জানা ছিল না যে ব্যান্ডেল চার্জ বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় ইভেন পাঁচটা কি ওরা সাড়ে চারটে বাজলেই ওখান থেকে সবাইকে বের করতে শুরু করে দেয় তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম চারটে কুড়ি পঁচিশ নাগাদ আর সাড়ে চারটে থেকেই ওখান থেকে বের করতে শুরু করে দিয়েছিল তাই আমাদের হাতে খুব অল্প সময় ছিল চার্চটাকে ভালো করে ঘুরে দেখা আমরা এমন কি ভালো করে দেখতেও পারিনি ইচ্ছা আছে আরও একদিন যাওয়ার বাই দ্য ওয়ে আমি কিন্তু একটা সুন্দর ব্যান্ড পারচেস করেছিলাম ওখান থেকে